আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বললাম, ওবারাকাতুহু। নাম হচ্ছে নীরব। নীরব, আপনি কি সরব হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন চাইলে? হ্যালো, জি, ও না, আমি এই একটু আগে জেনে আসছিল যে ইয়ে নূপুর শর্মা কথা বলতেছিল, ওইটার ভিডিওটা দিছি, উনি ওই আপনি চাইলে চালাইতে পারেন, ওই কমেন্টে দিছি, দেখেন। না আমি তো অন্যদের কোনো ভিডিও তো আমি এখানে চালাতে পারবো না, মুখে বলতে পারবো সে কি বলছে। মানে ওইটা যে নূপুর শর্মা যেটা বলছে ওইটা কিন্তু কোনো গালি গালাজ ছিল না, হ্যাঁ, কি ওইটা বলছে? উনি যা বলছে তাই সঠিক, গালি দিয়ে কিছু বলে নাই, একটু রাগ 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 করে বলছিল আর কি। বুঝতে পেরেছি কি বলেছে সেটা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। এরকম বলছিল আর কি, যে 6 বছর বয়সে বিবাহ করছে, 6 বছর বয়সে মেয়ে বিয়ে করছে, আর 9 বছর বয়সে মানে ইয়ে করছে, আর একটা বলছিল যে আর্থ দুনিয়াটা ফ্ল্যাট, ওইটার একটা রেফারেন্স সহ বলছে যে কোরআনে আছে নাকি দুনিয়া আর ফ্ল্যাট, তো এইরকম কিছু যে রাগ করে বলতেছিল যে আমি কি বলবো এগুলা বলবো আপনাদের কোরআন থেকে, ওরা আর কি রাগ করার প্রথমে ওরা হিন্দু ধর্ম সম্পর্কে কিছু অ্যাটাক করে কথা বলছিল, তো এর বিপরীতে সে আর কি এই জিনিসগুলা তোলা শুরু করতেছিল, তো খুব বেশি সময় বলে না, এই 2-3 কথাই বলছিল আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এরা বলতেছিল যে ওই যে যে শিবলিঙ্গটার কথা বলছে, যে ওই অমুক মসজিদে পাওয়া গেছে একটা শিবলিঙ্গ, তো বলছে যে ওটা তো ফাউন্টেন, ওটা তো একটা ফাওয়ারা, ওরা বলছে ফাওয়ারা ওদের ল্যাঙ্গুয়েজে, ওটা হিন্দিতে ফাওয়ারা বলছে, ওটা তো ফাওয়ারা ছিল। তো তখন সে বলতেছিল যে আমারা শিবলিঙ্গ ফাওয়ারা বল দিয়া, কয় মেবি কয় আমিও বলু, বলতেছিল যে আমিও কি তাহলে এখন বলি যে এটা। বুঝতে পেরেছি আপনার কথা, ঠিক আছে। আপনি কি আরো কিছু বলতেন নাকি এতটুকুই? না আরেকটা জিনিস জানতে চাইছিলাম আর কি, মাইন্ড করে না, একটা জিনিস জানতে চাইছিলাম যে এখন একই সময়ে আর কি আমি একটু আগে দেখলাম যে আরো একটা লাইভ চলতেছে, ওইখানে ওরা ওই ইসলাম নিয়ে আলোচনা করতেছে, কিন্তু আপনি আবার আলাদা করে করতেছেন ওদের সাথে জয়েন না হয়ে, এটার একটা কারণ জানতে চাইছিলাম আর কি। আপনি জয়েন হওয়ার কারণ আমাকে বলবেন, যে কেন ধরেন কেউ একজন ইসলামের সমালোচনা করতেছে সেখানে আমার কেন জয়েন হইতে হবে, আপনি এই কারণটা আমাকে একটু বলেন আগে। মানে জয়েন না হওয়ার কারণ তো হচ্ছে মানে একটা নেগেশন জানতে চাচ্ছেন, আমার মানে এটা আপনি ইমপ্লাই করতেছেন তার মানে জয়েন হওয়াটাই স্বাভাবিক। যেমন ধরেন গাছ থেকে আপেল পড়বে নিচে মাটিতে, তখন একটা গাছের আপেল না পড়ে একটা গাছের আপেল উপরে ভাসতে ভাসতে উপরের দিকে যাচ্ছে, তো আপনি কোয়েশ্চেন করতে পারেন যে এটা মাটিতে না পড়ার কারণ কি। যদি আপনি এইভাবে কোশ্চেনটা করেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি একটা তথ্য এখানে ইনপুট করে দিলেন, যে সেটা হচ্ছে কি, যে এটা তো মাটিতে পড়ার কথা, মাটিতে না পড়ার কারণ কি। যদি কিন্তু আপনি যদি জিজ্ঞেস করতেন এটা আকাশে উড়ার কারণ কি, এটা কিন্তু একটা নিউট্রাল কোয়েশ্চেন থাকতো। আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে কোশ্চেনের মধ্যে পার্থক্য? আচ্ছা, এনিওয়ে আমি মনে করি যে আমি মনে করি না যে বুঝাইতে পারিনি। সো আপনার কাছে আমি জানতে চাচ্ছি জয়েন হওয়ার কারণটা আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন। ইসলামের বিরুদ্ধে বলতেছে কোথাও একজন সেখানে আমার জয়েন হওয়ার জয়েন হওয়ার কারণ আমার মতে, তো আমি যেটা আর কি যে জন্য জিজ্ঞেস করলাম, কারণ আপনি আমি আর অন্যান্য যে এক্স মুসলিম মুভমেন্ট গুলা দেখি, ওরা সবাই আর কি একই একসাথে মিল মানে মিলে, বিশেষ করে ইন্ডিয়ায় আর কি ওরা সবাই একই স্ট্রিমে সবাই আসে, কন্ট্রিবিউট করে, তারপরে এই মুমিনদের সাথে কথা বলে, বিতর্ক করে, কিন্তু এখানে দেখতেছি আর কি সবাই আলাদা আলাদা স্ট্রিম নিয়ে বসছে, এই জন্য আর কি আমি জিনিসটা বললাম আর কি, আর কিছু না। ওকে, এবার আমি একটা বুঝলাম কাহিনীটা, যে আপনি জয়েন হওয়ার কারণ বলে মনে করেন যে আপনার ভারতে হয়তো অনেক এক্স মুসলিমরা একসাথে একই স্ট্রিমে জয়েন হয়, সুতরাং আপনারা ওখানে হইতেছে না। ভাই, ওরা যদি সবাই একই সাথে একই স্ট্রিমে জয়েন হয়, অ্যান্ড বাই দ্য ওয়ে ওরা সবাই এক্স মুসলিম না, ওখানে হিন্দু আছে, ওখানে খ্রিস্টানও আছে। এখন আমাকে যেটা আপনি বলবেন বা আমার আপনার কাছে আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে ধরেন কলিমুদ্দিন, সলিমুদ্দিন এবং রহিমুদ্দিন তারা একসাথে একজোট হয়, সেই জন্য আমাকে এখানে ধরেন তারা ভারতে একজোট হয়, এখন আমাকে বাংলাদেশেও এখানে মানে একজোট হইতে হবে, মানে এইটা কি কারণে আপনার ধারণা হচ্ছে, বা আপনি কেন এরকম ভাবছেন, যদি একটু ওই ভাবনাটা আমাদের সাথে শেয়ার করতেন। আমার আমি এই জন্য বললাম আর কি, যে কারণ ওইখানে দেখছি যে একজন মুমিনের মুমিন যখন আসে তখন ওদের এক একজন এক এক পয়েন্ট রাখতে পারে, মানে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট গুলো, এক 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 একজন মানুষের কাছে এক এক ধরনের উদাহরণ থাকে, তো একজন মুমিনকে খুব সুন্দর করে ওরা ইয়ে করতে পারে, তো এই আচ্ছা যে হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ বলেন বলেন, শেষ করুন। না ওই ওইটাই বলতেছিলাম যে একটা, তারপরে একটা পুরো ভারতবর্ষে আর কি একটা মুভমেন্টের মতো একটি চালু হয়ে গেছে বলতে গেলে, যে এক্স মুসলিম মুভমেন্ট বলেন, অনেক নাম করা কয়েকজনের নাম বললে, যে সাহিল, তারপরে না সামি, ভাই, নাম বলতে হবে না। তারপরে আচ্ছা যে নাম বললাম না, বাট অনেক বড় বড় এখন ন্যাশনাল টিভিতেও আসতেছে, তো এইরকম একটা মুভমেন্টের মতো একটা চালু হইতো আর কি, ওই ধরনের একটা আমি চিন্তা করতেছিলাম যে যদি বাংলাদেশ এরকম হইতো, আবার ওয়েস্ট বেঙ্গলের সাথে কিছু যারা এক্স মুসলিম আছে ওদের সাথে মিলে মিশে যদি সবাই একসাথে দাঁড়া হয় একটা বিষয় নিয়ে, তাহলে কিন্তু অনেক মানুষ একই একই রাস্তায় আর কি চলে আসতো আর কি, একই একই পথে থাকতো আর কি, এইটাই আমি চাইতেছিলাম আর কিছু না।
কারণ বিশেষ করে আমি আপনার স্ট্রিমে আসছি, ওদের স্ট্রিম সেরে, কারণ ওদের স্ট্রিম ওদের স্ট্রিমে এত মানে এত স্পেশাল মনে হইতেছে না। তো তাই দেখলাম যে আপনার স্ট্রিমে একজন মুমিনা আসছে, ওদের স্ট্রিমে শুধু ওরাই কথা বলতেছে, তো সবাই মিলেমিশে থাকলে হয়তো বা সব সব ভিউয়ার্সরা একই স্ট্রিম দেখতো, এই জন্য আর কি চিন্তা করছিলাম। ওকে, এবার আপনার পয়েন্টটা বুঝছি, এবার আপনার পুরো পয়েন্ট আমি বুঝছি। আপনার কথা হচ্ছে ইসলামের বিরোধিতা করতেছে এদের সাথে আমাকে গিয়ে এক হইতে বলছেন, এই কারণে যে সেখানে মমিনরা আসবে, মমিনরা এসে তারা বিভিন্ন কথা বলবে, যখন তখন ওই পয়েন্টে এক একজনের এক এক ধরনের উদাহরণ থাকবে, সেগুলো দিয়ে মমিনটাকে ভালো মতন তারা মানে ছেঁচতে পারবে, মমিনদের ছেঁচতে না বুঝাইতে পারবে, বুঝানো। ফাইন, আমার ভাষা হচ্ছে ফাইন, আমার আমার মুখ দিয়ে ধরেন যে আমি একটু ধরেন অভদ্র লোক, ওই জন্য আমার অভদ্র ভাষা ব্যবহার করছি। ওকে, আপনি হয়তো ভদ্রভাবে বলছেন যে তাকে বুঝাইতে পারবে। আই ডোন্ট ফাইন্ড এনি এক্স মুসলিম ফ্রম ইন্ডিয়া হু ইজ কিন টু মেক দ্য মুমিন আন্ডারস্ট্যান্ড। আমি এরকম কোন মুমিন পাইনি, মানে এক্স মুসলিম পাইনি ভাই। আমি সত্যি জানতে ইচ্ছুক কোন এক্স মুসলিম আছে যে মুমিনদেরকে বুঝাইতে চায়। আমি তাদেরকে সকলকেই পাইছি, মানে আই ফাইন্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, যে তারা মুমিনদেরকে বুঝাইতেছে। আমি একজনকে পাইনি, শুনে নেন, আমার মতো শুনে নেন, আপনারা শুনছে। সো সেইখানে আপনি সেরকম করে করতে বলতেছেন, ভাই সরি, আমি তো এখানে এক্স মুসলিম হয়ে ইসলাম পুন্দাইতে আসেনি বা মুমিন পুন্দাইতে আসেনি, বা আপনি যেটা ভাবতেছেন যে বুঝাইতে, আপনার কাছে ওইগুলোর নাম মনে হয় যে বুঝানো না ভাই, ওইগুলোর নাম বুঝানো না, ওইগুলো হইতেছে ছেঁচা পুন্দানো। কেন? কারণ কারণ ওদের আমি ভাষা শুনছি বেশ কিছু জায়গায়, ওদের আমি ইয়াগুলোও শুনছি, এবং ওদের উদ্দেশ্য লক্ষ্য আমার কাছে পরিষ্কার। সো ওদের মতো আমার উদ্দেশ্য এবং লক্ষ্য না, তো এই জন্য। তা আপনাকে একটা জিনিস শিখাই দিই, বা আপনারা যারা শ্রোতা আছে তাদেরকেও শিখাই দিই একটা জিনিস, মানে কথাকে কিভাবে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে আপনি যা বলতে চাচ্ছেন সেটাকে ভালোভাবে এক্সপ্রেস করা যায়। যদিও একটু যারা অসৎ ব্যক্তি তাদের জন্য একটু সুবিধা হয়ে যায়, বাট তারপরেও যারা যারা সাধারণ মানুষজন তাদের জন্য সুবিধা হোক অন্তত। যেমন ধরেন আপনি হয়তো আমাকে এসে কথাটা বলতে পারতেন যে ভাই আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনারা সকলে মিলেমিশে একটা লাইভ করে একটাতে অনেকজন মিলে মুমিনে ধরেন, তারা বুঝান, এই যে কথাটা বললে, তাহলে কিন্তু আমার এত প্রশ্ন জাগতো না আমার মনে, তাহলে আমি বুঝতাম যে আপনি একটা খুব ভালো উদ্দেশ্য নিয়ে ভালো একটা কথা বলছেন। বাট তখন আমি কি বলতাম, বলতাম যে ভাই এই অনুরোধ গুলো আমার ইমেইলে করেন বা ফেসবুকে জানান। সো সেটা আমি করতাম, কিন্তু আপনি আপনি সেটা করেননি, আপনি এসে সরাসরি বলছেন যে জয়েন না হওয়ার কারণ কি জানতে চাইছেন, তার মানে আপনি ধরে নিয়েছেন জয়েন হওয়াটা স্বাভাবিক ভাই। এবং আপনার সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি এতক্ষণ ধরে যে আপনি নিজে অন্য একটা ধর্মের অনুসারী। ভাই আমি কি ঠিক ধরেছি নাকি আপনি অন্য একটা ধর্ম অনুসরণ করেন না? না, এখনো পর্যন্ত কোনো ধর্ম পাইনি খুঁজে অনুসরণ করার মতো। আচ্ছা, তার মানে আপনি অন্য কোনো ধর্মের অনুসারী না, তাই তো? মানে নিজের ধর্ম, আপনি যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, মানে যেই ধর্ম আপনি পরিবার থেকে পেয়েছেন, জন্ম না কথাটা ভুল হইলো, একুরেট কথাটা হবে যে পরিবার থেকে পেয়েছেন যে ধর্ম, সেটা আপনি এখন পালন করেন না, তাই তো? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু আপনাকে চিনি না, তাই আর কি আমি ওই বেনিফিট অফ ডাউটটা আর দিতে রাজি না, আগে দিতাম, এখন আর দিতে রাজি না। এখন আমি চাই না আসলে, এখন আমি চাই আমি যাদেরকে চিনি জানি বা যাদের সম্পর্কে যাদের কথা শুনলে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি আমার যেমন উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি কোনো ধরনের ঘৃণা থেকে বা কোনো ধরনের ক্ষোভ থেকে না, সেরকম যখন আমি কোনো মানুষ পাই, আমি সেই মানুষগুলোকেই শুধুমাত্র ওয়েলকাম জানাই, এবং সেই মানুষগুলোর সাথে আমার অসম্ভব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবং কমেন্ট সেকশন আপনি পাবেন, তাদের অনেকেই পাবেন, তারা তাদের সাথে আমার অসম্ভব ভালো সম্পর্ক, কারণ আমি পাইছি যে তারাও আমার মতনই, তাদের তাদের উদ্দেশ্য এইটা না অমুক ধর্মের মানুষদেরকে বন্ধামো, এটা এটা তাদের উদ্দেশ্য না। সো ওই রকম মানুষদের সাথে শুধুমাত্র আমি কথা বলি, তাই আপনার সাথে আর হয়তো কথাটা আগে যাইতে পারলাম না, এবং আপনাকে খুশি করতে পারলাম না ওই একসাথে হয়ে মুমিনদেরকে কোট আনকোট বুঝাইতে, সরি। সো শ্রোতাদের মধ্যেও বলি যে ভাই এত উৎসাহিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি আমার আমার তো বেশি ঘৃণা থাকার কথা ভাই ইসলাম ধর্মের প্রতি বা ইসলাম ধর্মের মুসলিমদের প্রতি। কেন? কারণ আমি তাদের কাছ থেকে ভুক্তভোগী হয়েছি, তাই না? আমার তো ঘৃণা করার কথা ছিল, সো আমি সেটা করি না। সে জায়গায় আপনি আর একটা ধর্ম অনুসারী, আপনি এসে আপনারা এসে এরকম করেন, আমার না দেখলে হাসি পায়, মনে হয় যে আরে ভাইরে আপনাদেরকে তো কল্লার দাম দেয়নি, আপনাদের নামে তো পুলিশের ওখানে গিয়ে মামলা করেনি, আপনাদেরকে তো উঠতে বসতে থ্রেট দেয় নেই, আমারও দেয়। সো এটা মজার।